আজি অনুসূচিত জাতি যুৱসত্ব পৰিষদ অসমে কেন্দ্রীয় বর্ধিত কার্যনির্বাহী সভাত বহুকেইটা সুস্থিৰ সিদ্ধান্ত লোৱা হৈছে। আগন্তুক সাংগঠনিক ভেটি সবল করার কারণে জেলা সমিতির সাল সভা অনুষ্ঠিত করার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর সাংগঠনিক কিছু বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। সাংগঠনিকভাবে কেন্দ্রীয় সাংগঠনিক অভিবর্তন আর কৃতি ছাত্র ছাত্রীসকলের বিশেষ একটা অভিনন্দন অনুষ্ঠান গুহাটিতে অনুষ্ঠিত করার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় কথা হল, আপনাদের সকলে জানে অনুসূচিত জাতি যুৱসত্ব পৰিষদ অসমে কেবল অনুসূচিত জাতির নহয়, সবে জাতির উন্নয়নের স্বার্থত বিগত সময়খিন রাইজের মানত থাকি কাম কাজ করে আছে আর অনন্ত সময়খিনিও কাম কাজ করবে। বিশেষকে আমার অনুসূচিত জাতির মূল সমস্যা হল জালিয়াতি প্রমাণপত্র। এই ক্ষেত্রে অনুসূচিত জাতির যুৱসত্ব পৰিষদ অসমে জেলা পর্যায়ত হোক আমার গুয়াহাটির দিসপুরত আমি বিভিন্ন বিভাগত তথ্য না আইনের অধীনত তথ্য বিচরার পিছত পি ডব্লিউডিতে হোক, পাবলিক হেলথ ডিপার্টমেন্টতে হোক বা অপারেশন ডিপার্টমেন্টতে হোক, এই ক্ষেত্রে আমি যেটা বিষয়া কর্মচারী সকল আমি প্রমাণপত্র ক্ষেত্রে অনা অনুসূচিত যে লোক আছে তখনকে জালিয়াতি প্রমাণপত্র বিভিন্ন বিভাগত কার্যবাহী অভিযন্তা, সহকারী অভিযন্তা, মুখ্য অভিযন্তা পদস্থ হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে। এই ক্ষেত্রে কমিশনার লেভেলের বিষয়ে রক্ষণাবেক্ষণ দিয়া পরিলক্ষিত হয়েছে। এই ক্ষেত্রে অনুসূচিত যুৱসত্ব পৰিষদ অসমে আগন্তুক সময়খিন সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি আমার প্রতিনিধি দলে এখন স্মারকপত্র প্রেরণ করেম আর সিডিএ আমি এই ইয়ার উপর তাৎক্ষণিক ব্যবস্থা লোক কারণে আমি অবগত করেম আর সরকার এজন কেবিনেট মন্ত্রী পীয়ূষ হাজরিকা ডাঙরিয়াকে এই বিষয়টি আমি অবগত করেম। এই আমার স্পষ্ট হয়েছে, কারণ জালিয়াতি প্রমাণপত্র বরাকরপা আপনি যদি সদিয়ালে যায় বিভিন্ন অনানুষী জাতির লোক মানে সিন্ডিকেট রাজ মানে জালিয়াতি প্রমাণপত্র অনুসূচিত লোকসকল সিন্ডিকেট রাজ বজারখন এই জালিয়াতি প্রমাণপত্র চলি আছে। গতি এই ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা লোক কারণে আমি অনুসূচিত যুৱসত্ব পৰিষদ আজি একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর আমার অনুসূচিত জাতির যে জ্বলন্ত সমস্যা আছে গোটেই সমস্যার উপর বিশদভাবে আলোচনা করা হয়েছে। আমি অনুসূচিত জাতির লোকসকল ডেভেলপমেন্ট আর উন্নয়নের স্বার্থত আমি অনুসূচিত জাতির লোকসকল স্বায়ত্ত শাসন আওতালে আনবলে আমি সরকার অবগত আর দাবি উত্থাপন করার কারণে আমি সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর প্রারম্ভিক পর্যায়ত আমি অনুসূচিত জাতির যুৱসত্ব পৰিষদ অসমে কেন্দ্রীয় সভাপতি দলটাই ইতিমধ্যে দিল্লীলে যাওয়ার এক চিন্তা চর্চা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। আর আজি মূল বিষয়বস্তু সভার খিনি আছিল। আর আমার অনুসূচিত জাতির যে জ্বলন্ত সমস্যা আছে, রাইজর যে সমস্যা আছে, মহিলাসকলের যে সমস্যা আছে, ছাত্র ছাত্রীসকল যে সমস্যা আছে, এই ক্ষেত্রে উন্নয়নমূলক আঁচনি দিব কারণে আমি সরকার আহ্বান জানাম। আর আমি আমার স্কুল কলেজের আন্তঃগাঁথনি উন্নয়নের কারণে, আমার ছাত্র ছাত্রীসকলের শৈক্ষিক দিকের উন্নয়নের কারণে, মহিলাসকলের সবলীকরণের দিকত, আর আমার অনুসূচিত জাতির বাজেটত আমার অনুসূচিত জাতির লোকসকল অগ্রাধিকার দিবর কারণে আমি সরকার আহ্বান জানাই।